Allah, 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 All
আমার নবী আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছে, এটা হচ্ছে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সৃষ্টি না করতো, আল্লাহ করতেন না, সৃষ্টি করতেন আল্লাহ বলে দিচ্ছে আমি আল্লাহ কোন কিছু কি করতাম না, সৃষ্টি করতাম। আপনার মাধ্যমে আপনার প্রেমে পড়ে, আমার আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন আল্লাহ আল্লাহ বলে আপনি তাদেরকে বলে দেন সুবহানাল্লাহ, আপনি তাদেরকে কি বলে দেন, বলে দেন রহমাতিহি যারা রহমত পেয়েছে, যারা রহমত পেয়েছে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি ফাবি যালিকা, আমি আল্লাহর ফজল পাইল, যারা আমার হাবিবের রহমত পাইল, ফাবি জালিকা তারা পাওয়ার পরে মানুষ তোমরা আনন্দ করবে, উল্লাস করবে, আল্লাহ আমরা কিভাবে আনন্দ করব, আমরা কিভাবে উল্লাস করব, যখন তিনি মসজিদে বসে আছেন এমন তো অবস্থায় আল্লাহ দরকার থেকে আমার নবীর দরবারে চারজন ফেরেশতা হাজির হয়ে গেছে, চারজন ফেরেশতা কি হাজির হয়েছে, তিনি কি আব্রাহিম ইব্রাহিম মিকাইল ইসরাফিল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ফেরেশতা কয়জন, চারজন প্রধান ফেরেশতা, কথা কোন ঠিক কি না, ইব্রাহিম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জন্য আপনার উম্মতের জন্য আপনার চারজন প্রধান ফেরেশতা সুখবর নিয়ে এসেছে, এই কথা বলাতে নবীকে নবী খুশি হয়ে গেছে, আসতে বলেন
মুশারি কামড় লাগা আমারে এসেছি এই দুনিয়া আকাশ থেকে যখন জমিনের মধ্যে সূর্যের তাপ দিচ্ছে যে সূর্যটা এই সূর্যটা 9 কোটি 30 লক্ষ উপর থেকে তাপ দিচ্ছে ওই সূর্যটা বাস্তিতে নয় উল্টা পিঠে দিয়েছে বাস্তিতে নয় নাই উল্টা পিঠে দিয়েছে আর সুরাল্লাহ হাবিবুল্লাহ হুজুর এই দুনিয়ার জমিনে যে উল্টা সূর্য দুনিয়ার জমিনে তাপ দিচ্ছে দুনিয়ার মানুষ এই তাপ এই রোগটা সহ্য করতে পারে না ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ নবী গো হাশরের ময়দানে আপনার গুনাহগার উম্মতের মাথার উপরে সূর্যটা আসবে উল্টা উল্টা পিঠটা আসবে না বাস্তবটা দুনিয়ার সব বাস্তবটা আপনার উম্মতের মাথার উপরে থাকবে আমরা সহ্য করতে পারি না আর আপনার সাথে ওয়াজে দিলাম হুজুর সেই দিন আপনার উম্মতদেরকে আমি জিব্রাইল হাউজের কাউসারের পানি নিয়ে সামনে দাঁড়িয়ে যাই হাউজের কাউসারের পানি কি করবে জিব্রাইল দাঁড়িয়ে যাবে নবী গুলিতে আপনার দেবে আমার নবী আপনি বলেন আমি জমিনের মধ্যে সাজদা দিয়ে পড়ে থাকবো আমি সাজদা দিয়ে কাঁদতে থাকবো সেইদিন আল্লাহ ডাক দিয়ে বলবে ও ইসরাঈল তুমি নূরের তৈয়ারি তোমার কি নেই কোনো গুণা নেই তোমার কোনো অন্যায় নেই তোমার কোনো অপরাধ নেই কথা কারণ ঠিক কি ততক্ষণ পর্যন্ত আমি জমিন থেকে মাথা উত্তোলন করব না মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা বলো
জগতে শুধু মারহাবা মারহাবা জবান দিয়ে সকলে বলেন না আল্লাহু আকবার, প্রত্যেকটা মাখলুক আল্লাহ দরবারে মারহাবা মারহাবা বলছে সুবহানাল্লাহ। আমার নবীর আগমনে আমরা আনন্দ উল্লাস করতে চাই কি চাই না? বলেন চাই কি চাই না? আমরা ঈদে মিলাদুন নবীতে সকলে পছন্দ করি মিলাদুন্নবী যদি না থাকতো ঈদুল আযহার ঈদুল ফিতর পাইতেন না। কথা ঠিক কিনা? আমার ভাই বাবা আমার বন্ধুরা ইসলামের জাহান্নামের উপর দিয়ে কি হবে একটা জিনিস হবে, কি হবে? জাহান্নামের উপর দিয়ে একটা বলতে রাতের কোন হবে আমি মিকাইল হাতে ধরে ধরে জান্নাতে পৌঁছাইয়া দেব। মানুষের হায়াত যখন শেষ হয় মৃত্যুর সময় দেয় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই সেই দিন আমি আজমে হকি পড়ি আপনার উম্মতদেরকে আল্লাহর বান্দাদেরকে আমি দান কবজ করি। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। মাতুর মত কি করে দান কবজ করে আমাদের কাছে আসবে কি আসবে না? একটু জোরে বলেন আসবে কি আসবে না? আমি আদ্রাই দান কবজ
দুঃখ দিলেন, তার চাইতে কোটি 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 কম কষ্ট দিয়ে আপনার উম্মতের আমি ইহসান খরচ করব। আরে বুঝলে বলেন না, কিন্তু সব উম্মতের জন্য না, বিশেষ বিশেষ উম্মতের জন্য। তুমি কোথায় ছিলে? তুমি ঈদুল আযহা ঈদুল ফিতর কোথা থেকে পাইলে? আমার নবী আগমনকে যে অস্বীকার করে তাকে ইমানদার বলতে আমি পারি না? বলেন পারে না। এসেছে তোর পিছনে আমরা এই জন্য করি, তোর কোপালের মধ্যে এমন একটা জিনিস দেখা যাচ্ছে, তোর জন্য আমরা পাগল না, মুহাম্মদ নূরের জন্য আমরা পাগল হয়ে গেছি। সুন্দর ছিল, এখন আদৌ মিশরের মেয়ে কি সুন্দর? এই মিশরের মেয়ে এই মেয়েটার সামনে যখন গেল, যাওয়ার পরে ওই যুবতী মেয়েটা ওই গণক মেয়েটা বলে, আব্দুল মুত্তালিব আপনার সন্তান আব্দুল্লাহ যদি
আমাকে বিয়ে করতে যে আমি বিয়ে করতে আব্দুল্লাহকে প্রস্তাব দেয়, আব্দুল্লাহ বলে না না আমি বিয়ে করতে পারবো না, আমার বাবা দেখেন কোন আমি ঠিক সেখানেই করবো। সুবহানাল্লাহ, অনেক লম্বা কথা সেদিকে যাচ্ছি না, আবার যাইতে 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 আরবের মধ্যে দুই গ্রামের মাঝখানে আরেকটা যুবতী নিয়ে সত্তর এখানে আব্দুল মুক্তারের সামনে আব্দুল্লাহর সামনে দেখা, সেখানে ডাক দিয়ে বলে আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ আমি আমাকে আমি তোকে অনেক পছন্দ করেছি, তোর চেহারা এত ভালো লেগেছে, আমি তোকে ভালোবাসি, আমি তোকে বিয়ে করতে চাই। মারহাবা বলেন না, আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি বলো? আব্দুল্লাহ বলে না 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 সম্ভব না, আমি বিয়ে করতে পারবো না, আমার বাবা আব্দুল মুত্তালিব আছে, আমার বাবা যেখানে করে আমি সেখানে করবো। সুবহানাল্লাহ, আব্দুল্লাহ বলে ডাক দিয়ে বলে এবার যুবতী ব্যাপারটা কি, কারণটা কি, ব্যাপারটা কি, আমাকে কেন এত পছন্দ করেন, ব্যাপারটা কি বুঝতে পারলেন না? আব্দুল্লাহকে যখন এই কষ্ট করে আব্দুল্লাহকে আব্দুল্লাহ যখন এই কষ্ট যুবতী মেয়েকে বলল, যুবতী মেয়ে ডাক দিয়ে বলে ও আব্দুল্লাহ এই জন্য তোর জন্য পাগল, কিন্তু তোর কপালের মধ্যে এমন একটা জিনিস দেখা যাচ্ছে, আমি যদি তোর স্ত্রী হইতে পারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা হইতে পারবো, আমি মা হইতে পারবো। আব্দুল্লাহর জন্য পাগল নয়, তোমার কপালের মধ্যে নূর মুহাম্মদি দেখা যাইতেছে। সুবহানাল্লাহ বলি সুবহানাল্লাহ, অনেক লম্বা কথা সেদিকে যাচ্ছি না। মা আমিনা বলে আমি যখন বাসুর করে গেলাম, যাওয়ার পরে আমার স্বামী আব্দুল্লাহ আমাকে দেখে আমার কপালের মধ্যে চুল দিল, দেওয়ার পরে আমি মা আমিনা আর সহ্য করতে পারলাম না, আব্দুল্লাহর কপালের মধ্যে নূর চমকাইতেছে, জলক মলক করতেছে, আমি লোকটা সামলাইতে কি পারলাম না, আমি যখন চুম্বন করলাম করার সাথে সাথে আমার মুখের দিয়ে প্রবেশ হয়ে গেল নূরে মোহাম্মদ। সুবহানাল্লাহ, নূরে মোহাম্মদ চলে গেল। আর আমি মা আমিনার জন্য শুনতেছি মনে চতুর্দিক দিয়া, মা আমিনা গো তোমার জীবন ধন্য, তোমার জীবন ধন্য, তুমি বিশ্ব নবী আখির নবী শ্রেষ্ঠ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা হতে চলেছে। সুবহানাল্লাহ, মা আমিনা বলে এই এক মাস চলে গেল, দ্বিতীয় দুই মাস যখন রানিং চলল, এমন সময় একজন পয়গাম্বর চলে আসে। মা আমিনা বলে আমি যখন ঘরের ভিতরে আমি ঘরের মধ্যে যখন আমি দরজাটা খুললাম, খুলে দেখলাম একটা মানুষ দেখা যাইতাছে, তার দুই জামা ও সুন্নিয়ের মধ্যে দেখা যাইতাছে, তার মাথা আকাশের দিকে। মা আমিনা ডাক দিয়ে বলে তুমি কে, তোমাকে চিনতে পারলাম না। তিনি বলে আমি হচ্ছি আদম সফুল্লাহ। সুবহানাল্লাহ, আমি আদম সফুল্লাহ, আমি যে বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি না করলে আমি আদম আলাইহিস সালামকে আল্লাহ কি করতেন না, সৃষ্টি করতেন না, আমি আদম আলাইহিস সালাম। মা আপনি কি জানেন না, মা আমিনা আমি আদম আলাইহিস সালামের সৃষ্টি হইতাম না, আপনি কি জানেন না, দুই বার চলতেছে আপনার ঘরে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মা আমিনা গো আপনার চেহারা দেখতে আসি নাই, আপনার রূপ দেখতে আসি নাই, আমি কি কেন এসেছি, আমি এসেছি নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিতে এসেছি। কি করতে এসেছে, সালাম দিতে, সালাম করতে এসেছে। তারপর তিনি চলে গেলেন, তিনি যাওয়ার পরে আবার আরেকজন পয়গম্বর আসছেন, তার পা দুইটা জমিনের মধ্যে দেখা যাচ্ছে, তার মাথা আসমানে। সুবহানাল্লাহ, আমিনা বলে তুমি কে গো, তোমাকে চিনতে পারলাম না, তুমি কি চিনতে পারো না, তোমার আমার আগে পূর্বে যিনি এসেছে আদম আলাইহিস সালাম তিনি সন্তান, আমি শীষ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, শীষ আসলাম। মা আমিনা আমি এই জন্য এসেছি তোমার গর্বে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি সালাম দিতে এসেছি, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। সুবহানাল্লাহ, ওয়া সুবহানাল্লাহ। আবার তিনি চলে গেলেন, সালাম দিয়ে চলে গেলেন, আবার আরেকজন আসলেন, দুটা জমিনের মধ্যে দুটা পাও মাথায় আসমান, আসমানের দিকে মাথা দেখা যাইতাছে, তুমি কে, আমি হচ্ছি দাউদ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, ওয়া সুবহানাল্লাহ।
মা আমেরা বলে তুমি কেড়ে এসেছো, মা আমেরা আপনার উপর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারহাবা মারহাবা দুর্বলের মারহাবা। দাউদ আলাইহিস সালাম বলে মা আমেরা গো নবীকে আমি সালাম দিতে এসেছি, দাও সালাম দাও, আসসালামু আলাইকা আইয়ুহাল মুসলিম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইভাবে একজন না দুইজন নয় তিনজন নয়, এইভাবে নয়জন পয়গাম্বর মা আমেরাকে মা আমেরা কে সালাম দিয়ে গেলেন। সুবহানাল্লাহ। তারপরে দুনিয়ার মানুষে ও বিশ্ববাসীরে আমাকে সম্মান করে নাই, আমার সন্তান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়েছে, সম্মান করছে, এতে আমি মা আমেরা সম্মানিত হয়ে গেছি। যখন তিনি এই দুনিয়ার জমিনে এই মা আমেনার গর্ভ থেকে আমার নবী আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে যখন কি আগমন করবেন, দুনিয়ার জমিন আনবেন জান্নাত থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিন কি পাঠিয়ে দিলেন মেহমান পড়া দিয়ে খেয়ার বোতল করবো। সুবহানাল্লাহ। মরিয়ম চারজন মেহমান কোথার থেকে পাঠাইলেন জান্নাতে, কে পাঠাইলেন আল্লাহ পাঠাইলেন, কোন কারণে আমার নবীর কারণে, কথা কোন ঠিক কিনা, নবীর খেদমতে পাঠাইলেন। মা আমেরা বলে আমি দেখতে পারলাম আমার ঘরটা একেবারে কি আলু হয়ে গেল, আমি দরজাটা খুলে দেখলাম বাইরে কি দেখা যাইতেছে, নূরের আলো জ্বলমান করতেছে, আমি দেখতে পারলাম গাছগুলোর মধ্যে সাদা কাপড় পরিধান, এমনি গাছের মধ্যে চতুর্দিক দিয়া কি মুখে দিয়া একটা জবানে বলতেছে মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা। সুবহানাল্লাহ বলে মারহাবা মারহাবা বলো মারহাবা মাদরে গালা মে দর গরবে যখন আমার দয়া নবীরা
রে মাগো আপনার পায়ের ধুলি, মাগো আপনার পায়ের ধুলি, আমরা সবাই পাইতে যাই আপনার গুণের সে গো দুর্গাল দূর আমার নবীকে যখন দুনিয়ার জমিনে পাঠাইছে আমার নবীর কদম মুবারক তাকে জমিনের মধ্যে সর্বপ্রথম পাঠাইছে।